তাদের নেত্রী যেখানে হয়ে গেছে সেখানে তারা নেতা কর্মী কিভাবে এখানে আসতেছে তারা তাদেরকে এখনো কি জানের মায়ে দেওয়া নাই যে কালকে রাতর তিনটা ধরা হয়েছিল মধ্যরাতের মধ্যে তারা আসছিলো আজকে আজকে সকালের মধ্যে তারা বাইক নিয়ে সকাল সকাল আসছিল তাদেরকে আমরা দৌড়ছি এখন চেক করার পর তাদেরকে তাদের ওই ব্যাগের ভিতরে আমরা পিস্তল অস্ত্র সহ ধরা পড়ছে তারা এখন নিউ মডেলের ভিতরে আছে এখনও একজন দুজন করে আমরা ধরতেছি আমাদের ছাত্র ভাইয়েরা জায়গায় জায়গায় ধারানো আছে তারা আসতেছে কিভাবে আমি বুঝা বুঝা আসে না তাদেরকে এখনও কি মায় যানের মায়া দয়া নাই তাদের নেত্রী যেখানে সেখানে তার নেতা কর্মী কিভাবে এখানে আসতেছে আমার বুঝে আসে না তাদেরকে ধরে আইন আনা উচিত আমি মনে করি ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্র জনতা বুড় চারটে থেকে অবস্থান করছি যেন কোনো দলের কোন নেতা কর্মী জন্মদিবস এবং সুখ দিবস উপলক্ষে নৈরাজ্য না সৃষ্টি করতে পারে এই ব্যাপারে আমরা সতর্কভাবে অবস্থান নিয়েছি এবং অনেকজনকে সন্দেহ সন্দেহজনক হিসেবে ধরা হয়েছে এবং তাদের বেগে বিভিন্ন ফুল বিভিন্ন অস্ত্র সহ আমরা আটক করেছি এবং আমরা যথাযথ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি এখানে আজকে আমাদের এখন যে আমরা শান্তিতে আছি শান্তি শৃঙ্খলা বদ্ধভাবে আসছি এবং দেশটা একটা যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে সেইটা নষ্ট করার জন্য আজকের দিনটাকে তারা বাছাই করে নিয়েছিল আপনারা জানেন যে আমরা পাঁচ তারিখ থেকে সাত পর বিভিন্ন গুজবের ভিতর দিয়ে কাটতেছি ডাকাত গুজব তারপরে আপনার র গুজব এক একটা গুজবের ভিতরে দিয়ে আমরা কেটে যাচ্ছি এখন আমরা আজকে গুজবটা ছিল যে আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে তারা কোনো একটা নাশকতা চালিয়ে দেশের মুখে দেওয়ার জন্য তাদের শেষ সেই সৃষ্টি আমরা সাধারণ জনগণ আজকে এই ধানবন্ডিতে এবং শুধুমাত্র যে আমাদের জন্য আছে তা নয় সাধারণ জনগণ যারা বিশ্বাস করতে পারছে যে এখন দেশে আইন শৃঙ্খলা মোটামুটি ফিরে আসছে তারা ওই অবস্থা আবার সৃষ্টি না হয় যেটাকে বলা হয় প্রতি বিপ্লব প্রতি বিপ্লবটা যাতে না হয় সেজন্য আমরা সেটা রুখে দেওয়ার জন্য আমরা সাধারণ জনগণ কেইখন উপস্থিত আছে